এটা কোনো ধন্যবাদ। আসলে সরকারকে সমালোচনা অনেকেই করছেন, এটা করার আর শেষ নাই। আজকের যে মূল আলোচনা, যে নিরপেক্ষ সরকারের আন্ডারে নির্বাচন, আমি বললাম সরকার আওয়ামী লীগ সরকার প্রচুর ভালো কাজ করছে, সেটা যদি করেই থাকে তাহলে নিরপেক্ষ ইলেকশন দিতে তাদের অসুবিধাটা কি? ধরলাম তারা 90% সিটি তারা ভালো, বিএনপি 10% ভালো না গতবারের মতো। তারপরে আমার রিকোয়েস্ট, আমাদের জাতীয় চেতনার রিকোয়েস্ট, আপনারা নিরপেক্ষ সরকারের আন্ডারে ইলেকশন দেন, দেখেন জনগণ কি চায়, এবং সেটার বেসিসে আপনারা সেই কথা যেটা রায় হবে সেটা বিএনপি মানিয়ে নিতে কোনো আপত্তি নেই। চট্টগ্রামের লালদিঘি ময়দানে, এবং সেখানে উনি এই ঘোষণা দিয়েছিলেন যে তাকে জাতীয় বিমান বলা হবে, তাকে এটা বলতে লজ্জা কিছু থাকা উচিত বলে আমার। দ্বিতীয়ত আমাদের মানিক ভাই কিছু জিনিস বললেন যে ইডিআর অফিসারদের কথা বললেন বা আরো অনেককে হত্যা করা হয়েছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, ইফ মাই ম্যাথ ইজ কারেক্ট, 71-এর ওয়ারের সময় ছাড়া পাকিস্তানের পুরো পিরিয়ডে যখন পাকিস্তান লন্ডন সরকার চালিয়েছে, দি দ্যাট ইজ পাকিস্তান বা বাংলাদেশের এই পুরো বছরগুলোতে খুব বেশি হলে বোধ হয় 30 বা 40 জন লোক তাও হবে না মনে হয় মারা গেছে বা অন্য সময় মারা গেছে কিছু, আর আর কিছু লোক পরে মারা গেছে, যুদ্ধের সময়টা আমি ভুগছি না, সেটা একটা অন্য ব্যাপার। আর আমাদের নিজেদের সরকার আমরা স্বাধীন হওয়ার পরেও 3 মাসের মধ্যে প্রায় 350-350 লোককে প্রাণ দিত, এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। আর এই আমাদের এরশাদ সাহেবকে হারানোর সময় তাকে বলা হতো স্বৈরাচারী সরকার, এই স্বৈরাচারকে নিয়েই কিন্তু গত 4.5 বছর ধরে প্রশংসা করলেন। তা আমি এটুকু বলবো যে আজকে বাংলাদেশ সংক্রমণায়, যেটা আপনারাও জানেন আমরাও জানি, খবরের কাগজে দেখছি যে 25 তারিখের পরে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, আবার অনেক কিছু না হতে পারে। আমি শুধু এইটুকু দোয়া করি যেন ওখানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আছেন, বাংলাদেশে আমরা যে দৌড়ই করি না কেন, এটা আমাদের দেশ, আমাদেরই মানুষ, আমাদেরই ভাই বোন, যদি কোনোভাবে যেন কোনো অঘটন না ঘটে, এমন কিছু যেন বিপর্যয় না হয়, এটা আমরা দূর থেকে আমরা ব্যথা পাব, আমরা দুঃখ পাব। দুশ্চিন্তাগ্রস্ত এবং খুবই উদ্বিগ্ন জাতি হিসাবে বাংলাদেশ এবং সারা পৃথিবী যত জায়গায় বাংলাদেশি আছে সবাই আমরা অত্যন্ত উদ্বিগ্ন যে 24 তারিখের পরে বাংলাদেশে কি হয়। আমরা আর একদিন দূরত্ব বাতিল করতে চাই না, আমার শরীরে রক্তের যে দাম বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের রক্তের একই দাম, শেখ হাসিনার শরীরে রক্তের যে দাম, খালেদা জিয়ার শরীরের যে রক্তের যে দাম, বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের রক্তের একই সমান দাম। আমরা একদিন রক্ত তারপর করতে চাই না, ইন্ডিয়ান অ্যাটলান্টিক সিনিয়র নার্সিং গ্রুপ ক্লাব, ইন্ডিয়ান বাংলাদেশ। এই আওয়ামী লীগ সরকার এখন যে ক্ষমতা এসেছে, কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হয়েছিল, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, কাজে নিরপেক্ষ সরকারের আন্ডারে যদি ইলেকশন হয় আওয়ামী লীগ আবারও ক্ষমতা আসতে পারে। আওয়ামী লীগ গত 4-5 বছরের শাসনে যদি ভালো কাজ করে থাকে তাহলে জনগণ আবার ভোট দিবে, আবার 80-90% বা আওয়ামী লীগ পাওয়ার আসবে, এখানে দুশ্চিন্তাটা কোথায়? কাজেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। আমাদের এখানে অনেক মুরব্বী মুক্তি যোদ্ধা ভাইরা বক্তব্য রাখছেন, তাদের অভিজ্ঞতা কথা বললেন, আই ওয়াজ রিয়েলি মুভড হিয়ারিং দেয়ার
so many wonderful experiences. আজকে আইএস যে মেন ইস্যু সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার। এই ইস্যুটা কিন্তু হঠাৎ করে গজায়নি, এটা কিন্তু আপনার আওয়ামী লীগ সরকার গেলে গঠন হয় 2009 সালে। ওনারা কিন্তু ওই দিন থেকেই ব্লু প্রিন্ট রেডি করে রাখছিলেন, আর এইটা স্টার্ট করলেন জাস্টিস খাইরুল হক, চিফ জাস্টিস ডি দেন, চিফ জাস্টিস খাইরুল হকের দিয়ে একটা স্নামহল, ওটা চান্স নামহল না কি স্নামহল একটা কেস ছিল, ওইটা মালিকানা নিয়ে কেসটা ছিল। এবং ওই স্নামাহলে একটা রিট পিটিশনকে উনি ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিতে গিয়ে উনি এক পর্যায়ে গিয়ে উনি পুরা কনস্টিটিউশনটা 12টা বাজিয়ে দিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই কেসে মেরিটে কোনো রিলেশনশিপ ছিল না, বাট হি মেরিট লাইক দ্যাট। এবং সেখানে উনি একটা রায় দিলেন, আমাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টে যেটা হয় রায় সিস্টেমটা হলো যে জাজেসরা ওপেন কোর্টে আপনার রায়টা ডিকটেট করে দেয় ইন্টায়ার রায়, আর অ্যাপিলেট ডিভিশনে হয় যে শর্ট ফর্মে একটা রায় দেওয়া হয়, অ্যান্ড অ্যাট লেন্থ যে মানে ফুল টোটাল জাজমেন্ট সেটা হলো সাবসিকুয়েন্টলি ওটা ওনারা কারেকশন ট্যারেকশন করে ওনারা শুরু করে দেয়। এই ডোন্ট কেয়ার এনিথিং, ওনারা যেমন ফ্রম দ্য ইনিশিয়েশন অফ দেয়ার গভর্নমেন্ট দে হ্যাভ প্ল্যান দ্যাট তারা কনস্টিটিউশন ক্রাইসিস ক্রিয়েট করবে, তারা কে এম হাসানকে সহ্য করতে পারেনি, কারণ কে এম হাসান বিএনপির ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল কোনো এক সময়, আর ইনি হলেন সিটিং প্রাইম মিনিস্টার, সিটিং চেয়ারপারসন অফ আওয়ামী লীগ, উনি প্রাইম মিনিস্টার, উনি চিফ থাকবেন আর ইলেকশন হবে আর ফেয়ার হয়ে যাবে। আর কিছু মিনিস্টার সাহেবরা বারবার বক্তব্য দেয় যে ইলেকশন আছে, পৌরসভা ইলেকশন, অমুক ইলেকশন, 6,000 ইলেকশন আমরা করছি, সো ফেয়ার। দিস 6,000 ইলেকশন ডু নট চেঞ্জ দি গভর্নমেন্ট। প্রোগ্রাম করেছি বা গিয়েছি দেশের বাড়িতে গ্রামেগঞ্জে, কতদিনের মধ্যে সকলে অনেক মানে আমাদের সাধারণ একেবারে প্রেজেন্ট যারা তারা আওয়ামী লীগ যে একটি রাষ্ট্রীয় দল না, আওয়ামী লীগ যে আন্ডারে বর্তমান যে সরকার, এই সরকারের এই সরকার যে ভারতের একটা টু পলিটিক্যাল টু, এটা সাধারণ মানুষ বোঝার পক্ষে তখন শুরু করে ফেলছিল। কয়েকটি আমি বেশ অনেকগুলো গ্রামে যাওয়ার কারণে আমি বলছি, তখন মনে হয় মোটামুটি 2000 ডিসেম্বরের ঈদের পরে আমার ওই আনুষ্ঠানিকটা সলিড ফর্মেশন হয়েছে মাত্র। আমি হাসিনার বা বর্তমান বাংলাদেশ সরকারের যেই পলিসিগুলি যা যা করে আসছে বিডিআর ম্যাসাকার থেকে শুরু করে, এগুলি যে একটা হচ্ছে আওয়ামী লীগ সম্পাদক মন্ডলী যে স্ট্যান্ডিং কমিটির যে রুলস বা আলাপ বিবেচনা করে যে পলিসি সেট করা, এগুলো কিছু বলেছিলেন মন্ডলী আর কি, যে আমাদের যে আমার এখানে একজন বলেছিলেন যে ভদ্রলোক আমার দুই বিষয় ভদ্রলোক নিজেই প্রমাণ করেছে আমার সর্বানন্দ সহ বেগুন যে নীতিগুলি আছে সেই নীতিগুলিতে সে প্রমাণ করে দিচ্ছে তার কাজও করবে গত 5 বছরে পকেট করা আমাদের স্টক মার্কেট থাকে যেখানে আমাদের যে সাধ্য জমাইছিল, তারপর স্টক মার্কেটে যে ইনভেস্ট করছিল ওই মিডিল ক্লাসকে ভেঙে দেওয়ার জন্য আমাদের খুবই চিন্তা, এটা করা হয়েছিল আমার খুব ক্লোজ মানে আপন ভোপালকে দিয়ে, তার যে কমার্স মিনিস্টার ছিল আমার ফারুক খানকে। যে আজকে মুক্ত আলোচনা যে সময় আছে এই আলোচনায় বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট আইনজীবী এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং এখানের কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দ, এই আমরা মনে করি এই আলোচনার ভিত্তিতে একটা ভালো ফল আসবে, সরকারের একটা ইয়ে হবে আর কি, এফেক্ট হবে।